যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো যাদের বি এ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এসিসি ওয়ান পেপার আছে তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি যেগুলো পরীক্ষায় অবশ্যই আসবে সেই প্রশ্নগুলো তোমরা লক্ষ্য করো এবং তোমরা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরের সেমিস্টার সায়সানম যাতে তোমাদের কাছে আগে পৌঁছায় সেই জন্য ঠিক আছে প্রথম আসি দশ নম্বর প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো মানে আমাদের যে পার্লামেন্ট আছে পার্লামেন্টে দুটো কক্ষ একটা উচ্চকক্ষ আর হচ্ছে নিম্ন কক্ষ উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন হচ্ছে লোকসভা তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে ভালো করে বুঝবে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো রাজ্যসভার বলছেন দ্বিতীয় প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের নেতা হিসাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভারতের পার্লামেন্ট দুটো ভাগ রাজ্যসভার লোকসভা এখানে বলেছে লোকসভার রাজ্যসভার হচ্ছে সভাপত্যকরণকে হচ্ছে উপরাষ্ট্রপতি আর এখানে হচ্ছে আমাদের পার্লামেন্টে হচ্ছে পার্লামেন্ট হচ্ছে নিম্নকক্ষ হচ্ছে লোকসভা লোকসভার হচ্ছে নেতাকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যগুলি আলোচনা করতে হচ্ছে তিন নম্বর প্রশ্ন গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো যে আমাদের গ্রামীণ যে শাসন ব্যবস্থা ত্রিস্তরীয় শাসন ব্যবস্থা যেমন হচ্ছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত তার এটা থেকে উপর স্তর হচ্ছে ত্রিস্তরী হচ্ছে সব থেকে উপর স্তর হচ্ছে জেলা পরিষদ এই জেলা পরিষদের গঠন কার্যাগুলি আলোচনা করতে হবে নেক্সট প্রশ্ন স পরিষদ মেয়র অথবা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো মানে স পরিষদ মেয়রের অথবা পরিষদের গঠন কার্যাবলী আলোচনা কর নেক্সট প্রশ্ন অর্থবিল কাকে বলে ভারতীয় সংসদের অর্থবিল গহনের গ্রহণের পদ্ধতি ব্যাখ্যা কর অর্থবিল হচ্ছে যখন লোকসভাতে একটা অধিবেশন হয় লোকসভা হচ্ছে পার্লামেন্টের দ্বিতীয় কক্ষ লোকসভা এই লোকসভায় যখন অধিবেশন হয় যে অর্থবিল বিল যখন পাশের ব্যাপারটা প্রথম কী হয় লোকসভাতেই প্রথম উত্থাপিত হয় এই যে বিভিন্ন যে পাঠগুলো আছে সে পাঠগুলোকে এখানে বিস্তারিতভাবে লিখতে হবে নেক্সট প্রশ্ন সংসদের বিভিন্ন কম কমিটি সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন পার্লামেন্টের আইনসভায় প্রণয়ন পদ্ধতি বিভিন্ন পর্যায়ের বিবরণ দাও ঠিক আছে নেক্সট প্রশ্ন নির্বাচন নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করো সোশ্যাল মিডিয়ায় কি গণমাধ্যমের বিকল্প গণমাধ্যম কি সোশ্যাল মিডিয়া কি গণমাধ্যমের বিকল্প ঠিক আছে বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিভিন্ন রকম খবরাখবর জানতে পারছি এটা কি আমাদের একটা গণমাধ্যম এই জিনিসটা বলছে এবার আসি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে রাজ্য আইনসভার প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর ভূমিকা আলোচনা করো রাজ্যসভা আমাদের হচ্ছে রাজ্যসভা হচ্ছে রাজ্য আইনসভা রাজ্য হচ্ছে যেমন আমাদের পশ্চিমবঙ্গ একটা রাজ্য যে আমাদের আগে ছিল উচ্চকক্ষ নিম্নকক্ষ উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা তাহলে এইটা হচ্ছে কি রাজ্য আইনসভার প্রধান হিসাবে মুখ্যমন্ত্রীর ভূমিকা আলোচনা করো আমাদের রাজ্যের বলেছে নেক্সট প্রশ্ন লোকসভার সদস্য হিসাবে অধ্যক্ষের বা স্পিকারের কার্যাবলী আলোচনা করো এই যে স্পিকার বলতে জিনিসটা আমাদের লোকসভায় যেসব এমপি আছে তাদের নিজেদের মধ্যে থেকে একজনকে ঠিক করা হয় যে এক তৃতীয়াংশ ভোটের সমর্থনের দ্বারা যে নির্বাচিত হয় নিজেদের মধ্যে থেকে যে 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 এমপিরা থাকে ঠিক আছে ভারতবর্ষের যতগুলো এমপি আছে এমপিদের নিজেদের মধ্যে থেকে একজন স্পিকার ঠিক হয় যে স্পিকার নিজেদের মধ্যে থেকে একজনকে সবাই মিলে ভোট দেয় একটা অ্যাক্টিভেন্স ভোটের মাধ্যমে সে সমর্থিত হয় স্পিকার বর্তমান স্পিকার হচ্ছে ওম বিল্লা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ বিধানসভার গঠন ক্ষমতা কার্যবলী আলোচনা করো পশ্চিমবঙ্গের আমাদের এটা হচ্ছে নিম্নকক্ষ বিধানসভা তার গঠন ও কার্যাবলী আলোচনা করতে বলছে আমাদের উচ্চকক্ষ হচ্ছে উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ সেহেতু বিধান পরিষদটা আমাদের তুলে দেওয়া তুলে দিয়েছে সেই জন্য বিধানসভা শুধুমাত্র আমাদের রাজ্যের শুধুমাত্র আছে হচ্ছে বিধানসভা এই বিধানসভার গঠন ও কার্যাবলী আলোচনা করতে হবে নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় প্রকল্প সমূহ গ্রামীণ স্তরে বেকারত্ব দূরীকরণে কতটা সহায়ক তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় পি সম্পর্কে টিকা লেখো প্রশ্নটা একই নেক্সট প্রশ্ন শহরাঞ্চলে স্থানীয় স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠান পৌরসভার গঠন কার্যাবলী আলোচনা করো মানে শহরাঞ্চলে কী হয় শহরাঞ্চলে যে পৌরসভা কী হয় পৌরসভা আমাদের বিভিন্ন রকম শাসন পরিচালনা করে থাকে আমাদের গ্রামের কি হয় গ্রামে হচ্ছে গ্রাম পঞ্চায়েত যেটা পুরোপুরিভাবে পরিচালনা করে থাকে একটা ঠিক আছে সেমনি শহরাঞ্চলই করেন শহরাঞ্চলে বিভিন্ন রকম আমাদের পৌরসভাগুলো কী হয় তার সাধারণ ক্ষমতা পরিচালনা করে থাকে বিভিন্ন রকম যে পৌর নির্গম শহর দুর্গাপুর হাওড়া কলকাতা দার্জিলিং এগুলো হচ্ছে পৌর নির্গম ঠিক আছে এগুলো আলাদা কিন্তু প্রত্যেকটা জিনিস আলাদা এবার আসি নেক্সট প্রশ্ন গাম সংসদ কি এর কার্যগুলি কি ঠিক আছে এর সঙ্গে যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় গাম সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো প্রশ্নটা একই নেক্সট প্রশ্ন সরকারি ও বেসরকারি বিলের মধ্যে পার্থক্য আলোচনা করো শেষ প্রশ্ন পার্লামেন্টে বাজেট প্রণালী আলোচনা করো এই হলো পাঁচ নম্বরের জন্য এগুলো বাছাই করা প্রশ্ন এগুলো তোমরা পড়ে যাও ভালো করে এখান থেকেই তোমরা পাঁচ দশ কমন পেয়ে যাবে এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক শেয়ার কমেন্ট করো একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও আপলোড করাতে থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট